হ্যালো গাইস, জোশ্রেল ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমি জোশ্রেলে ছলি, আজকে আমি ফার্স্ট টাইম আমার নামটা উল্লেখ করলাম। হ্যাঁ, তোমরা নিশ্চয় জো কেন তাই জন্য বলে দিলাম আমার নাম জলি। তো আজকে যার জন্য আমি ভিডিওটা করছি সে আর কেউ না, তোমাদের সবার প্রিয়, শুধু তোমাদের না আমারও সবার, আমারও খুব প্রিয় একটা মানুষ, যেই মানুষটা সংসার জীবনে থেকে নিজেকে ছোট্ট ঘর থেকে এতটা সুন্দর একটা ঘর করে তুলেছে, কিন্তু সংসারে কাজ দেখিয়ে সবাইকে এন্টারটেনমেন্ট করে প্রতিষ্ঠিত করেছে। আর সেই মানুষটা আর কেউই না, তোমরা কি আইডিয়া করতে পারছো কে হতে পারে বলতো? সে কিছুদিন আগে মিট আপ রেখেছিল রানাঘাটে। তো তোমাদেরকে বলে দিই, সেই মানুষটা আর কেউই না, সেই মানুষটা হচ্ছে তোমাদের আমাদের সবার প্রিয়, হচ্ছে MS ফ্যামিলি মঞ্জুরাদি, যাকে শুরু যাকে যার কথা আমি আমার দিদির মুখে শুনতে শুনতে, আমি যখন ভিডিওতে দেখতে পাই আমার দিদি সত্যি মঞ্জুরাদির হচ্ছে বিশাল বড় মানে ফ্যান, তো সেক্ষেত্রে আমারও যখন শুনতে পাই আমিও ভাবলাম একদিন দেখি। তা অনেক মানে 1 বছর বেশি হলেও মঞ্জুরাদির ভিডিও দেখি, তো দেখার পর এতটা ভালো লাগলো না সিরিয়াসলি, তখন বুঝতে পারলাম আমার দিদির কেন এত পছন্দ তাকে। এবার তো বুঝে গেছি, একটা সাধারণ ঘরের বউরা কী কী করতে পারে সেই একটা সেটা তোমার থেকে দেখে শেখা যায়। খুব ভালো লাগলো। হ্যাঁ, এবারে রানাঘাটে তুমি তোমার 3 লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য তুমি রেখেছিলে মিট আপ, কিন্তু ব্যাড লাক যেতে পারিনি। তো দিদি রিকোয়েস্ট রইল তোমার কাছে, কল্যাণী কাঁচরাপাড়া হোক এই এইসব জায়গায় যদি তুমি কখনো মিট আপ রাখো অবশ্যই 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 যাবো। খুব মানে তোমার মিট আপের ভিডিওগুলো যখন দেখি না মনে হয় ইস যদি যেতাম, যদি যেতাম। আসলে আমি রানাঘাট কখনো যাইনি, আর রানাঘাট যাইনি সেক্ষেত্রে এর জন্য। আর তোমার ঘরটা এত সুন্দর সাজিয়েছো না, এক খুবই ভালো লাগে সিরিয়াসলি, এত সুন্দর করে সাজিয়েছো। আর এটা আরও বেশি ভালো লাগে যখন তোমরা বেরো দাদা বা তুমি আর হচ্ছে তোমার ছোট্ট জয়ী, তিনজনে যখন বেরো একই রঙের সব কিছু পরে আরও ভালো লাগছিল। তোমার সব ভিডিওগুলো দেখি, এই যে যেমন কিছুদিন তুমি গেছিলে কালকে শনিবার, হ্যাঁ কালকেই তোমরা গেছিলে কলকাতাতে, কলকাতাতে গেছিলে পার্টিতে, তো সেই পার্টি দেখছিলাম আমি, আমার বরকে বলছিলাম জানো এখানে পার্টি হয়েছিল, কারণ ও একটা রেস্টুরেন্টে কাজ করে তো ওরও তো বড় বড় পার্টিতে এসবে ও যায়, তো সেক্ষেত্রে তাই জিজ্ঞেস করছিলাম। তো খুব ভালো লাগছিলো ওখানে তোমাকে, মানে খুবই সুন্দর লাগছিলো, মানে বুঝতে পারছি না কী বলবো, তোমার সাথে কথা বলার খুব ইচ্ছা। আর সামনে দেখতে যদি দেখতে পাই তো খুব খুবই মানে সেটা ধন্য হয়ে যাবো আমি নিজে। একটা মানুষ কী করতে পারে না তোমাকে রেখে, এত তোমার একটা ভিডিওতে দেখেছিলাম তুমি বলেছিলে যে আসলে আমি এখন ভালো করে যত সময় কেউ একটা তোমাকে কোনো একটা ভিউয়ার্স তোমাকে গিফট পাঠিয়েছিল, অনেক বড় একটা, তাও এত বড় একটা গিফট এসেছিলো পোস্ট অফিসের মাধ্যমে তোমার মেয়ের জন্য, ব্যাগ আরও কী কী এসেছিলো। তখন তুমি ও এই বাড়িতে না অন্য আগের বাড়িতে ছিলে, তো সেই সময়ের ভিডিওটাতে তুমি বলছিলে যে আমি মানে ঠিক পাশে আমি ঠিক করে খুলতে পারি না, কিন্তু আজকে আমি তোমার একটা ভিডিও দেখছিলাম যেটা গিফটের গিফট খোলার যে দেখাচ্ছিলে মেয়ের জন্মদিনে কী কী পেয়েছো না পেয়েছো, তো অনেক চেঞ্জ হয়ে গেছে সত্যি, মানে এত সুন্দরভাবে, আমি জানি না তুমি আমার সাথে দেখা হলে কথা বলবে কি না, আর ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে কি না সেটা আমি জানি না, যদি পৌঁছায় তো খুব ভালো লাগে, ভালো।
তো যদি তোমার চেনা জানা কেউ থাকে, তোমার চেনা জানা কেউ যদি আমার ইউটিউবে থাকে, প্লিজ তার কাছে রিকোয়েস্ট একটু জানি, যাতে মঞ্জিরাদির কাছে পৌঁছে যায় এই ভিডিও। ভিডিওটা সত্যি মঞ্জিরাদি, মানে আমি বলতে পারছি না, আর তুমি মানে খুব 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 কিউট দেখতে, তুমি খুবই ভালো লাগছিল। আর সিরিয়াসলি মানে ভিডিওগুলো এত সুন্দর করে এডিট করো বা এত সুন্দর করে বলো, খুবই ভালো লাগে। খুব ভালো থেকো, তোমরা এইভাবে আরো এগিয়ে যাও, 3 লাখ কেন, আরো আরো যত পারো এগিয়ে যাও, 3 লাখ থেকে 10-এ যাও, তো খুবই ভালো লাগছে। মানে বুঝতে পারছি না আমি খাওয়া, মানে এই দোকান থেকে এসেছি, এসে বসে ভাবলাম যে অনেকদিন ধরে ভাবছি ভিডিওটা করব, কিন্তু করে ওঠা হচ্ছে না, তাই ভাবলাম আজকেই করে ফেলি। যখন এসেছি তখন মানে সব যা যা আছে বলে আর করে ফেলি, নিজের ভিডিওটা দিতে পারছি না ফোনটার বিষের জন্য। তো তোমাদেরকে তোমাদের ভিডিওগুলো দেখছি এখন সারাদিন ধরে, বলতে পারো আমার জগৎটা এখন ইউটিউব হয়ে গেছে, আর দোকান তো আছে সেটাই। তো তোমাদের ভিডিও না দেখলে না কেন জানি না একটা ভালো লাগে না, যখন তোমাদের ভিডিও আসে এই কখন দেখবো এই কখন দেখবো, অনেকেই খুব মানে খুব রেগে যায় যে কি কি এত ইউটিউব 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 নিয়ে পাগলের মতন ভিডিও করো বা নিজের ভিডিও দেখতে থাকো, এগুলো কি হবে। কিন্তু জানি না কেন কোথাও দিয়ে ভালো লাগে। হ্যাঁ জানি, আমার একটা আমি এখনো পর্যন্ত কোনো যে সাবস্ক্রাইবার মানে খুবই কম আমার সাবস্ক্রাইবার, হয়তো ভালো খুব কি বলবো, পরিবারটা আমার পরিবারটা খুব ছোট্ট, জানি না কোনোদিনও বড় করতে পারবো কিনা, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরা পাশে থেকো তাহলে অবশ্যই মানে বড় পারবো আস্তে আস্তে নিজের পরিবারটাকে বড় করার। যে কী কী কন্টেন্ট দেখতে চাও কি সবাই বলো। আর দিদি প্লিজ আমার ভিডিওটা দেখলে প্লিজ একটু সাপোর্ট করে দিও, তাহলে খুব খুব ভালো লাগবে। তোমরা সবাই সবাই খুব ভালো থেকো, আর যদি কখনো মিট আপ করো অবশ্যই জানিও, একটু কাছাকাছি করো, কল্যাণীর দিকে, কল্যাণী কল্যাণীতে আমার বাড়ি, বারবার কল্যাণী কল্যাণী বলছি, তো তা না হলেও মানে একটু কাছাকাছি করলে তাহলে আমরা একটু দেখা সত্যি দেখা করতে পারবো, কারণ আমি বাড়ি থেকে খুব একটা তো বেরোই না। এর জন্য বলছিলাম যে একা একা যাওয়াটা বুঝতেই পারছো, আর একটা বাড়ির বউ আমি, সেই জন্য। আর যে আমার সঙ্গে করে আমার হাজবেন্ড যায়, সে বাইরে কলকাতায় থাকে, তাই জন্য। তো কাছাকাছি যদি কোথাও মিট আপ করো অবশ্যই অবশ্যই জানিও, সত্যি খুব দেখার ইচ্ছা। আর যদি সেই সময় যদি আমার দিদিও থাকে তাহলে তাহলে অবশ্যই মানে আমরা দুই বোন একসাথে যাব। আমার দিদি এবারে এসেছিল যখন বলছিল যে চ গিয়ে ঘুরে আসি বা দেখা করে আসি, কিন্তু কিন্তু হয়ে ওঠেনি, ভগবান সেটা মনে হয় চাইনি, কারণ আমার পায়ে চোট লেগেছিলো দুর্গাপুজোর সময় আগে আগে, তাই জন্য। তারপর তো দুর্গাপুজো হয়ে যায়, তারপর ওরা চলেও যায়, তাই জন্য হয়ে ওঠেনি। কারণ তোমার বাড়ি চেনে একটা আরেকটা ইউটিউবার আছে যে তোমার বাড়িটা চেনে, তাই জন্য সে বলেছিল ঠিক আছে চলো, তো তাই জন্য ভেবেছিলাম। তো তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে প্লিজ দিদি বলো, তাহলে তাহলে কোনোদিনও ইচ্ছে হলে আমি ওদিকে গেলে আমি অবশ্যই দেখা করে আসব তোমাদের সবার সাথে, সামনে থেকে তোমাদেরকে দেখতে চাই। তো সবাই তোমাদের 3 জনকে লাভ ইউ, খুব খুব ভালো থেকো, ভগবানকে বলি তোমরা তোমাদের তোমাদের ভালো হোক, আরও এগিয়ে যাও, একটা দেখিয়ে দাও তোমরা যে মেয়েরা সব কিছু করতে পারো। তো টাটা, বাই বাই, লাভ ইউ।